हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल जाय न्यूज सुमी। आमी सुमी आबार एकटा नतून वीडियो निये चले एसेछि तोमादेर साथे। आज के आमी बेरिये पड़ेछि आमादेर अति परिचित गंगासागर मेलार उद्देश्ये। गंगासागर मेलाय जेते होले तोमादेर कोथा थेके जेते हबे, किभाबे जेते हबे, मोट कत खरच किंबा कोथाय थाकबे, एइसब इनकोयारि सबार मने थेकेई थाके। ताहले चलो आजके सेइगुलोई देखा जाक। अवश्यई तोमरा भिडियोटा शेष पर्यन्त देखबे, आर केमन लागछे भिडियोटा अवश्यई जानाबे। आर जारा लाइक शेयार कमेंट करोनि अवश्यई कमेंट करते भुलबे ना। आर के के एबार गंगासागर मेलाय जेते चाइछो अवश्यई जानाबे। তাহলে চলো, এখন 7টা বাজে, আমি শিয়ালদাতে এসে পৌঁছেছি। এখন আমি যাব সাউথ শাখায় শিয়ালদায়, যেখান থেকে ট্রেন ধরবো আমি নামখানা যাওয়ার, যে কোনো ট্রেন। এখন 7টা বাজে, 7:14 হলো, নামখানা লোকাল আছে। নামখানা লোকাল ধরে তোমরা বকখালি মৌসুনী আইল্যান্ডেও যেতে পারো। আমরা গঙ্গাসাগর যেতে হলে আমাদের যে স্টেশনে নামতে হবে সেটা হলো কাকদ্বীপ স্টেশন। চলো আমরা ট্রেনে উঠে পড়ি। 7:14 বাজে, ট্রেনে প্রচুর ভিড় তোমরা জানো। চলো এর মধ্যে দিয়ে ট্রেনে সিট নিয়ে আস্তে আস্তে যেতে থাকি। আমাদের টাইম লাগবে 2 ঘন্টা 35 মিনিট। এই দেখতে দেখতে আমাদের হলো এই গন্তব্যস্থানে এসে পৌঁছালাম। কাকদ্বীপ স্টেশনে নেমে আমরা আগে 20 টাকা দিয়ে টোটো ভাড়া করলাম। টোটো ভাড়া করে আমাদের যেতে হবে লট 9 8 ভেসেল ঘাট 9 1। সময় লাগবে টোটো করে যেতে 30 মিনিট। এখানে ভেসেলের টাইম টেবিল দেওয়া আছে, এখান থেকে তোমরা টাইম টেবিল হলো দেখে নিতে পারো। এছাড়াও তোমরা চাইলে গঙ্গাসাগর ভেসেল টাইম টেবিল অ্যাপ ডাউনলোড করে নিতে পারো, যেখানে টাইমিং দেখতে পারবে। তোমাদের এখানে জলপথ ছাড়া আর কোনো অপশান নেই, কারণ সাগরদ্বীপকে মূল ভূখণ্ডকে হুগলি নদী পুরো আলাদা করে দিয়েছে, তাই এখানে জলপথ ছাড়া তোমাদের কোনো উপায় নেই। ভেসেলে আমরা উঠে পড়লাম, হুগলি নদীর অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেলাম হলো কচুবেরিয়া ঘাটে। এখানে টাইম লাগলো 40 মিনিট। সাগরদ্বীপের এই পবিত্র ভূমিতে পা রাখলাম। এবার কচুবেরিয়া ঘাট থেকে গঙ্গাসাগরের কপিল মুনি আশ্রম 30 কিলোমিটার। এখানে বাই রোডে যেতে হবে, ম্যাজিকে করে ভাড়া পড়বে 50 টাকা পার হেড। ঘণ্টাখানেক সময় লাগবে। আমরা ধীরে ধীরে চলতে থাকলাম কপিল মুনির আশ্রমের দিকে। এখান থেকে যেতে যেতে দেখতে থাকলাম যে এখানে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি চলছে জোর কদমে। শিয়ালদা থেকে 6 ঘন্টা জার্নি করে অবশেষে পৌঁছালাম গঙ্গাসাগরে। তাই জন্য হয়তো বলে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। তাছাড়াও তোমরা বাসে করে আসতে পারো গঙ্গাসাগর। কলকাতায় ধর্মতলা থেকে বাস ছাড়ে, সরকারি বাসে নেয় 72 টাকা পার হেড, আর বেসরকারি বাসে 90 টাকা। তোমাদের নামতে হবে কাকদ্বীপ নতুন রাস্তার মোড়ে। তারপর সেম বাসে তোমরা টোটো ধরে লট 9 8 এ ভেসেল ঘাট 9 1 যাবে। ওখান থেকে ভেসেলের মাধ্যমে কচুবেরিয়া ঘাটে নামবে। কচুবেরিয়া ঘাট থেকে আবার ম্যাজিক ধরে কপিল মুনির আশ্রমের দিকে রওনা দেবে। আর তাছাড়াও তোমরা ক্রুজে করে যেতে পারো। ক্রুজের হলো টিকিট পাওয়া যাবে মিলেনিয়াম পার্কের ওখানে। 7:30 থেকে ক্রুজ ছাড়ে, তোমরা চাইলে অনলাইনেও বুকিং করতে পারো। যেটাই সুবিধা হবে, তোমাদের কমফোর্টেবল মনে হবে সেটাতেই তুমি যেতে পারবে। আমরা এখানে এসে ভারত সেবাশ্রমে এসে বুকিং করলাম। 300 টাকা ঘর ভাড়া নিল, ঘরগুলো মোটামুটি ভালোই। এখানে এসে বুকিং করতে হবে, অনলাইনে কোনো বুকিং সিস্টেম নেই। তারপর আমরা ব্যাগপত্র রেখে একটু ফ্রেশ হয়ে নিলাম, খাওয়া দাওয়া করে নিলাম। এছাড়াও এখানে বহু আশ্রম আছে, আস্তে আস্তে দেখছিলাম, তোমরা থাকতে পারো, এখানে থাকার কোনো অসুবিধা নেই। তারপরে বেরিয়ে পড়লাম মেলার প্রস্তুতি দেখতে। দেখলাম জোর কদমে মেলার প্রস্তুতি চলছে। আমি তারপরে আস্তে আস্তে সমুদ্রের পাড়ে এলাম, যেখানে গঙ্গা সমুদ্র মিলেছে। এখানে অনেকেই পুণ্য স্নান করছে, শোনা যায় এই সাগরে স্নান করলে নাকি সব পাপ ধুয়ে যায়। এখান থেকে যাত্রা করলাম কপিল মুনির আশ্রমের দিকে। এই গঙ্গাসাগর মেলার কথা বর্ণনা করা আছে রামায়ণের বালকাণ্ডে এবং মহাভারতেও পাওয়া যায়। এখানে কথিত আছে এক ধর্মীয় রাজার কথা, যার নাম ছিল সাগররাজ, যিনি সিদ্ধান্ত নেন অশ্বমেধ যজ্ঞ করবেন। এই অশ্বমেধ যজ্ঞের জন্য অশ্ব ছেড়ে দেন, কিন্তু ভগবান ইন্দ্র তার যজ্ঞ বাধা দেবেন বলে ওই ঘোড়া চুরি করে কপিল মুনির আশ্রমের পাশে বেঁধে দেন। সাগর রাজা তার 60,000 পুত্রকে অশ্ব সন্ধানের জন্য পাঠান এবং তারা অশ্ব খুঁজে পায় কপিলমুনি আশ্রমের পাশে।
তারা ভাবেন যে কপিল মুনি এই অশ্ব চুরি করেছেন। কপিল মুনির উপর তারা চোর বলে দোষারোপ করেন। তখন কপিল মুনির অভিশাপে সাগর রাজার 60,000 পুত্র ভস্ম হয়ে যায়। এখানেই তাদের অতিপ্ত দেহাবশেষ পড়ে থাকে। বহু বছর পর সাগর রাজার বংশে এসে জন্ম নেয় ভগীরথ। তিনি ঠিক করেন তার পূর্বপুরুষদের তিনি উদ্ধার করবেন এবং তপস্যার মাধ্যমে মা গঙ্গাকে মর্তে নামিয়ে নিয়ে আসেন। গঙ্গোত্রী থেকে শঙ্খধ্বনি দিতে দিতে ভগীরথ মা গঙ্গাকে নিয়ে দিশা দিতে দিতে এই স্থান দিয়ে পূর্বপুরুষের ভস্মের উপর দিয়ে প্রবাহিত করিয়ে সমুদ্রে অবতরণ করেন এবং তার পূর্বপুরুষের আত্মা মুক্তি লাভ করে। আর মানা হয় যে এটি কপিল মুনির সব থেকে পুরনো আশ্রম। গঙ্গাসাগর মেলা হলো ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের দক্ষিণ সাগর দ্বীপে দক্ষিণ প্রান্তে অবস্থিত। গঙ্গা নদী এবং বঙ্গোপসাগরের মিলন স্থানকে বলা হয় গঙ্গাসাগর। এটি একদিকে যেমন তীর্থভূমি, অন্যদিকে মেলাভূমি। এই দুয়ের মেলবন্ধন আবদ্ধ করেছে গঙ্গাসাগর মেলা। কলকাতা শহর থেকে প্রায় 100 কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপটি গঙ্গা নদীর মর্তে প্রত্যাবর্তন ও সাগর রাজাদের পুত্রদের জীবন বিসর্জনের লোকগাথাকে ঘিরে উঠেছে এই বিখ্যাত তীর্থস্থান। গঙ্গাসাগর মেলা হলো দ্বিতীয় বৃহত্তম হিন্দু মেলা। এই স্থানটি হিন্দুদের কাছে পবিত্র তীর্থস্থান, তাই প্রতি বছর মকর সংক্রান্তির দিন এখানে বহু তীর্থযাত্রী তীর্থ করতে আসেন। তবে বিহার, উত্তরপ্রদেশ থেকেও প্রচুর অবাঙালি পুণ্যার্থীদের ভিড়ও দেখা যায় এই মেলাতে। কপিল মুনির আশ্রমে আস্তে আস্তে সন্ধে হয়ে গেল। কপিল মুনির আশ্রমে তোমরা হলো এসে এখানে পুজো দিতে পারো। এখানে ডালা পাওয়া যাচ্ছে, তোমরা নিয়ে নিতে পারো তোমার পছন্দের মতন। আর সন্ধ্যাবেলায় হলো এখানে খুব সুন্দর সন্ধ্যা আরতি হয়, যেখানে আমি বসেছিলাম অনেকটা সময় ধরে। কি সুন্দর মনোরম বাতাবরণ তা এখানে না এলে বোঝানো যাবে না। রাতের পরিবেশ পুরো অন্যরকম। তারপরে আশ্রমে চলে এলাম, ডিনার করে শুয়ে পড়লাম। ডে 2, এখান থেকে আজ আমার ফেরার পালা। তাই সকাল সকাল দেরি না করে সকাল সকাল উঠে পড়লাম। তাড়াতাড়ি করে সূর্যোদয় দেখতে গেলাম। সূর্যোদয় দেখে পূর্ণ স্নান করে আবার রুমে ফিরে এসে চেক আউট করে এখান থেকে বেরিয়ে পড়লাম আবার কোনো নতুন জায়গার অনুসন্ধানে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তোমাদের এই একটু ভালোবাসা আমাকে অনেক দূর যেতে সাহায্য করবে। সে সকল দর্শকদের থ্যাংক ইউ যারা আমাকে এই অল্প সময়ে অনেক ভালোবাসা দিয়েছে। তোমরা আমার সাথে এইভাবেই থাকো, আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো তোমাদের ভালোবাসা পেলে। তাই থ্যাংক ইউ। অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।